মুখ দিয়ে নয়, নাক দিয়ে মাউথ অর্গান বাজান চয়ন। টানা 12 ঘন্টা নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে এসেছে সম্মান। এছাড়াও প্রচুর সংস্থা থেকেও সম্মান পাচ্ছেন তিনি। মুখ দিয়ে নয়, নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে তাক লাগিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের চয়ন চক্রবর্তী। যে বাদ্যযন্ত্র শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাজাতে হয় সেটাকেই নাক দিয়ে বাজিয়ে তাক লাগালেন এই ব্যক্তি। এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই প্রতিভাবান, আলাদা করে তাদের আর বিশেষ কিছু করতে হয় না। তারা নিজেদের ভেতরে থাকা ট্যালেন্টের প্রকাশ করতেই অবাক হয়ে যান সকলে। সেই রকমই একজন মানুষ হলেন মহিষা দলের চয়ন চক্রবর্তী। নাক দিয়ে মাউথ অর্গান বাজানোয় তার ঝুলিতে রয়েছে একাধিক সম্মান এবং পুরস্কার। মুখের পাশাপাশি নাক দিয়ে সমানভাবেই মাউথ অর্গান বাজাতে পারেন চয়নবাবু। সম্প্রতি এক টানা 12 ঘন্টা নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়েছেন এই মানুষটা। তারপরেই লিমকা বুক অফ রেকর্ডসের অধিকারী হয়েছেন চয়ন চক্রবর্তী। এখানেই শেষ নয়, পাশাপাশি আরও অনেক সংস্থা থেকে সম্মানিত হয়েছেন তার এই ট্যালেন্টের জন্য। এমন অদ্ভুত প্রতিভার বিষয়ে তিনি জানান, ছোটবেলায় 12-13 বছর বয়সে মাউথ অর্গান শিখব বলে বাড়িতে জানাই। বাবা সঙ্গীত জগতের মানুষ ছিলেন, তাই আমার বাসনা পূরণ করবার জন্য মাউথ অর্গান কে শেখায় তার খোঁজ শুরু করেন। অবশেষে হাওড়ার নামী এক মাউথ অর্গান শিল্পী শ্যামল সেনের কাছে শুরু হয় মাউথ অর্গানের তালিম। তারপর হঠাৎই নিজের একদিন মনে হয় মাউথ অর্গানকে নাক দিয়ে বাজালে কেমন হয়। সেই ভাবনা থেকেই নাক দিয়ে মাউথ অর্গান বাজানোর চেষ্টা শুরু হয়। প্রথম প্রথম ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর বর্তমানে নাক দিয়ে মাউথ অর্গান বাজানো সহজ হয়ে উঠেছে। এখানেই কিন্তু শেষ নয়, ভারত ছাড়িয়ে বিদেশের মাটিতেও রয়েছে এই মানুষটার অনেক শিষ্য। নিজের প্রতিভা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান চয়নবাবু। সেই কারণে অনলাইন ক্লাসে দুবাই, কোরিয়া, বাংলাদেশেও রয়েছে তার অনেক ছাত্রছাত্রী। একটা সময়ে তার এই প্রতিভার কারণে বাংলার বেসরকারি টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছেন তিনি। মাউথ অর্গান দেখে দেখতে প্রায় 25 বছর হতে, আমি 1999 থেকে 1999 সাল থেকে বাজাচ্ছি। হ্যাঁ, প্রায় 25 বছর হয়ে গেল বাজাচ্ছি। উনি মিলনরত্নজি বলতে আমাদের মাউথ অর্গানের পথিকৃৎ বলা যেতে পারে। সারা ভারতবর্ষে উনি এই যন্ত্রটিকে জনপ্রিয় করেছেন। তা ওনার একটি ইন্টারভিউ হঠাৎ করেই আমার চোখে পড়ে এবং দেখার পরে এতটাই অভিভূত হয়ে পড়ি এবং এই যন্ত্রটির প্রেমে পড়ি মাউথ অর্গানের, যে সেটা আমি শিখবো বলে মনস্থির করি এবং কার কাছে শিখবো সেরকম আমার বাড়ির আশেপাশে কাউকেই পেলাম না। এবং তখন খোঁজাখুঁজি করতে করতে আমার গুরুদেবের সঙ্গে যোগাযোগ হয় এবং ওনার কাছেই শেখা শুরু। এটা মানে হঠাৎ করেই একদিন মনে পড়ে খুব ভালোভাবেই, যে একদিন প্র্যাকটিস করছি বাড়িতে বসে, রোজ রেওয়াজ করতাম আগে। রেওয়াজ করতে করতে হঠাৎ করেই মাথায় এলো যে এটা তো আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাজিয়ে থাকি, তা আমরা তো নাক দিয়েও শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। হ্যাঁ, তা নাক দিয়ে কেন বাজানো যেতে পারে না, নাক দিয়ে তো নিশ্চয়ই চেষ্টা করলে হবে। এই জিনিসটা যখনই হঠাৎ করে মাথায় এলো তখনই চেষ্টাটা শুরু করি, কিন্তু দেখা গেল না মুখ দিয়ে যতটা ভালোভাবে পারছি নাক দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু হাল ছেড়ে দিইনি, চেষ্টা চালিয়ে গিয়েছি এবং যত হচ্ছে না যেন একটা জেদ চেপে বসছে না, এটা করে করতেই হবে ভেবেছি। যখন নিশ্চয়ই এটা করে একটা গান হলেও করে দেখবো যে বাজানো যায় কিনা। তা সেইভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে 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 দেখলাম আয়ত্তে এলো জিনিসটা। হ্যাঁ, এবং নাক দিয়ে আস্তে আস্তে করে বাজানো শুরু করলাম। তার জন্য রেকর্ডও হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই রেকর্ডটা তখন হবে বলে আশা করিনি। তখন বাজাচ্ছি, পরিচিতির মাধ্যমে একজন বলল যে নাক দিয়ে বাজানোটা তো আমরা কখনোই সেরকম ভাবে শুনিনি এবং কেউ বাজায় বলে জানিও না, এটা তো একটা ভালো রেকর্ড হতে পারে। আমাদের ইন্ডিয়াতে যেমন লিমকা বুক রয়েছে, সারা বিশ্বে যেমন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, এসব জায়গায় যারা একটু নতুন কিছু করে তাদের রেকর্ডগুলো রেকর্ড হিসেবে রাখা থাকে। তা তুমিও যোগাযোগ করো না লিমকা বুকের সঙ্গে।
জিনিসটা আমার খুব মাথায় লাগে যে হ্যাঁ তো তাও তো হতে পারে অবশ্যই। তখন আস্তে আস্তে করে যোগাযোগ, তখন এত ইন্টারনেট আমাদের স্মার্টফোন টোন কিছুই আসেনি, বিভিন্ন রকম ভাবে সাইবার ক্যাফেতে বসে টসে ওদের ওয়েবসাইট টাইট ঘেঁটে যোগাযোগ করা, ওদেরকে জানানো, আমি জানাই যে নাক দিয়ে বাজাচ্ছি, ওরাও খুব ইন্টারেস্টেড হয় ব্যাপারটা সম্পর্কে, বলে হ্যাঁ বেশ কয়েক ঘন্টা যদি বাজানো যায় এটা কিন্তু একটা ভালো রেকর্ড হতে পারে। তা আমি তো শুনে খুব অবাক হলাম, বেশ কয়েক ঘন্টা বাজাতে হবে, তখন তো সবাই হয়তো 5-10 মিনিট বাজাচ্ছি। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে একটু সময় নিচ্ছি, আমি অবশ্যই নিজে প্রস্তুত হয়ে আমি আবার জানাবো। এবং সেই থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলাম 2008 সালের আগস্ট মাসে, একটা ডেট ফিক্সড হয় মহিষাদলে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য, সেদিন সেদিন বসেছিলাম এবং সকাল 8:30 থেকে রাত্রি 1:30 পর্যন্ত 12 ঘন্টা বাজিয়েছিলাম। হ্যাঁ, সেটা এখনো ইন্ট্যাক্ট আছে, রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পূর্ব মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।